ক্রিকেট বিশ্বে বাংলাদেশ নামটি নতুন নয়। ইতোমধ্যে 100 উপর টেস্ট খেলে ফেলেছে বাংলাদেশ দল, ওয়ানডেতে অভাবনীয় সাফল্য, র্যাঙ্কিংয়ে 6 উঠেছে বাংলাদেশ, বড় বড় সব দলকে হারানোর রেকর্ড রয়েছে এই টাইগারদের। এই তো কয়েকদিন আগে ঘরের মাটিতে ইংল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ দল। বাংলাদেশের এই জয় কোনো আপসেট নয়, ধীরে ধীরে একটি দলের বেড়ে ওঠা। আর দলের বেড়ে ওঠার মূল কারণ হচ্ছে তরুণ খেলোয়াড়দের উপর নির্ভর করা। বাংলাদেশের পাইপলাইনে রয়েছে দারুণ দারুণ খেলোয়াড়, তাই জাতীয় দলে সুযোগ পাওয়াটা অনেক বড় চ্যালেঞ্জ। একটু খারাপ খেললেই জাতীয় দল থেকে বাদ পড়ার সম্ভাবনা থাকে, তাই জাতীয় দলের খেলোয়াড়রাও সবসময় চেষ্টা করে থাকেন ভালো খেলার। কিন্তু এই বিষয়টি যেন খাটছে না সৌম্য সরকারের জন্য, বারবার খারাপ খেলেও সুযোগ পাচ্ছেন দলে। যদিও পরীক্ষিত ব্যাটসম্যান মমিনুল হক, মাহমুদুল্লাহ, রিয়াদের মতো খেলোয়াড়রা সুযোগ পাচ্ছেন না। এবার তো কোচ চন্ডিকা হাথুরে সিংহের কারণে দলে রাখা হয়েছে এই খেলোয়াড়কে। কোচ চন্ডিকা হাথুরে সিংহে তার মধ্যে এমন কোনো প্রতিভা দেখতে পেয়েছিলেন যা আমরা কেউ দেখতে পাইনি। তবে এই প্রতিভার আর বিকাশ ঘটল কোথায়? প্রথম ইনিংসে 8 রান, পরের ইনিংসে 15। এই পারফরমেন্সে হয়তো চন্ডিকা হাথুরে সিংহে খুশি হতে পারেন, তবে মন জয় হয়নি কোনো বাংলাদেশি ক্রিকেট ফ্যানের। উপরন্তু তার উপর বিরক্ত ও তিক্ত হয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে তার সমালোচনার ঝড়, ওই সোশ্যাল মিডিয়া পর্যন্তই। কিন্তু এর তোয়াক্কা করার কেউ নেই, কোচ চন্ডিকা হাথুরে সিংহ তো নিজের মতোই চলেন। শত সমালোচনার পরেও এবার দলে জায়গা হয়নি মমিনুল হকের। এখন দেখার বিষয় পরবর্তী টেস্টে কি সৌম্য সরকারকে রাখা হবে, নাকি চোখ খুলবে কোচ চন্ডিকা হাথুরে সিংহের।